এ যেন জমালয় জীবন্ত মানুষের সিনেমার গল্পের মতো। মৃত মানুষের দেহ সৎকারের জন্য হাসপাতালের শয্যা থেকে মৃতদেহ আনতে গিয়ে চক্ষু চড়ক গাছ। জীবন্ত অবস্থায় হাসপাতালের শয্যায় বসে আছেন রোগী। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার কল্যাণীর কোভিড হাসপাতালে। ধানতলা থানার হিজুরির বাসিন্দা 26 বছরের সুব্রত কর্মকার জ্বর ও বুকে ব্যথা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণী NSS কোভিড হাসপাতালে বুধবার। সেখানেই তার করোনা চিকিৎসা চলে। শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর বাড়িতে খবর দেন সুব্রত কর্মকারের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সুব্রত সরকারের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে। কয়েকদিন ধরে দাদার একটু জ্বর বুকে ব্যথা ছিল, তো সেই জন্য আমরা কল্যাণীতে NSS মানে নেতাজি সুভাষ স্টেডিয়ামে কোভিড হসপিটালে ভর্তি করা হয়। গত মানে বুধবার রাতে ভর্তি করা হয়, কিন্তু পরের দিন আমরা 13 তারিখ মানে বৃহস্পতিবার দিন সকালে গিয়ে রেজিস্টার করা হয়। তো আজকে 14 তারিখ সকালবেলা হসপিটাল কোভিড হসপিটাল থেকে ফোন করে, নার্স ফোন করে আমার বাবাকে জানায় যে আমার দাদার বেঁচে নেই, 26 বছর বয়স, সুস্থ চেহারার ছেলে। কথা বললাম আগের দিন রাতে, সকালে ফোন করে বলছে বেঁচে নেই। সেই সকালবেলা আমরা ছুটতে ছুটতে গিয়ে সারাদিন সন্ধ্যে 6টা 7টার সময়, বিকেল 5টার সময় আমাদের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে জীবিত মানুষের। 7টার সময় আমরা জানতে পারি, ডোম এসে বলছে আপনাদের পেশেন্ট তো বেঁচে আছে, আপনারা কি বলছেন, আমাদের খাটাচ্ছেন, মরা মানুষ আনতে বলছেন, পেশেন্ট তো বেঁচে আছে। আমরা বলছি আপনারা বলেন কি, হসপিটাল থেকে বলছে আমাদের মরে গেছে, সকাল থেকে আমাদের ভুগিয়ে রেখেছে, আমাদের একটিবার দেখারও সুযোগ করে দিল না। কতবার করে আমরা বললাম, শুধু বলছে অপেক্ষা করুন অপেক্ষা করুন, দেখছি দেখছি। কারা ঘুরিয়েছে? হসপিটালে কর্তৃপক্ষ ঘুরিয়েছে। তারপর গিয়ে দেখেন কি বেডে? হ্যাঁ, গিয়ে দেখি হসপিটালে কর্তৃপক্ষ আমাদের পরে নিয়ে গেল, গিয়ে দেখি বেডে পেশেন্ট আছে, আমার দাদা আছে সুস্থ। এখন ওনার কোভিড নেগেটিভ না পজিটিভ? এখন পজিটিভ আছে, কিন্তু বললো আগের থেকে কন্ডিশন বেটার আছে, বাড়িতেই নিয়ে আসতে পারতেন, নিয়ে আসলাম। আমরা বেশি নিয়ে এসেছি ভয়ে, জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন নিয়ে এলেন কেন? একদম ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে জীবিত। যদি ওকে রাত্রেবেলা কিছু করে ফেলে আমরা তো কিছু বলতে পারবো না। জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যদি ওকে কোনো ওষুধ বা ইঞ্জেকশন খাইয়ে দেয় আমরা তো পরের দিন গিয়ে কিছু বলতে পারবো না ওকে। মানে আনুলিয়া হসপিটালে আমরা প্রথম ভর্তি করি 10 তারিখে, তো সেখানে 2-3 দিন রাখার পর 12 তারিখ রাত্রেবেলা অ্যাম্বুলেন্স করে কল্যাণীতে ট্রান্সফার করা হয় কোভিড হসপিটাল। এখানে আছে সুব্রত কর্মকার, আমি বললাম হ্যাঁ, বললো আপনার ছেলে মারা গেছে। আমরা তো ফোনে কেনে কেটে একার অস্থির, তারপরে ফোন করেন যে বাড়তে গেলাম, আমি করলাম। তারপরে নিয়ে আমরা গাড়িটা নিয়ে ওখানে চলে গেলাম, যা সন্ধ্যা অবধি মনে করেন যখন থাকলাম, থাকার পরে মনে করেন যে ডোম এসে আমাকে সন্ধ্যাকালে বললো আপনার ছেলে ভালো আছে, মরে নাই। তাহলে এই সারাটা দিন আমাদের এরকমভাবে হরানি করলো, এরকমভাবে ভুগালো করলো, সারাটা দিন লোকের কোনো লোকের খাওয়া দাওয়া নাই নাই। তাহলে এটা একটা ভোগান্তি না, কর্তৃপক্ষ এরকম করতে পারে আমাদের? কারা করলো? ওই কর্তৃপক্ষরা এরকম করলো, নার্সরা আমাদের ভুল খবর দিল, ভুল খবর দেয়। হসপিটাল থেকে নার্সরা খবর দিয়েছিল আমাদের আপনার ছেলে মারা গেছে, ইয়ে গেছে। করোনা বিধি মেনে মৃতদেহ দাহ করার জন্য শয্যায় আনতে গেলে তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখেন করোনায় আক্রান্ত সুব্রত কর্মকার শয্যায় বসে আছেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষে কোনো বক্তব্য জানা যায়নি। আতঙ্কে বাধ্য হয়ে সুব্রত কর্মকারের পরিবার তাদের চিকিৎসাধীন ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। আমার নাম সুব্রত কর্মকার, আমি কোভিড ই নিয়ে আমি রানাঘাট হসপিটালে ভর্তি ছিলাম। ওখানে অবস্থা খারাপ হওয়াতে আমাকে কল্যাণীতে ট্রান্সফার করে, ঠিক আছে। সেখান থেকে আজকে সকালে বাড়িতে আমার ফোন চলে আসে যে আমি নাকি ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আমি নাকি মারা গেছি। তখন বাড়ি গিয়ে দেখে আমি এখনও জীবিত আছি। ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছিল? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট হাতে দিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। কী বলেছিল তাকে? দিয়ে এখন মারা গেছি আমি, এটাই, কিন্তু আমি তো জীবিত। আর এখানে এর জন্য ওখানে আর থাকতে ই পারিনি। তো বাড়ির লোক গিয়ে কী দেখলো? বাড়ির লোক গিয়ে সারাদিন তো ওখানে দেখতে দেয়নি, বিকেলে গিয়ে দেখে যে আমি সুস্থ, মোটামুটি চিকিৎসা পেয়েছি। আপনি পরিষেবা একটু খুশি নয়? না, পুরোপুরিভাবে এটা, এদের এরকম পরিষেবা হলে কী করে খুশি হব। এখন কোথায় আছেন? এখন তো বাইরের দিকে আছি রানাঘাট। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।